এখানে আমি আর্জেন্টিনা একটা জার্সি পরেছিলাম, তারপর আমি ব্রাজিলেই থাকবো, এখান থেকে যাব না, খেলার হার জিত থাকবে। ঠিক আছে, আসলে মনে হয় যে ফুটবল খেলা যারা দেখতে পছন্দ করে এবং ফুটবল খেলা যারা মানে বোঝে তারা অবশ্যই ব্রাজিলকে সাপোর্ট করবে। আমি জানি সবাই ভালো পারে, সবার জন্য শুভকামনা, কিন্তু স্পেশালিটি তো ডেফিনেটলি মনের মাঝে একটা ক্রিয়েট হয়। তো সেই জায়গা থেকে বলবো যে ব্রাজিলের খেলাটা না একটা এক্সাইটমেন্ট খেলা হয়, মানে একটা ক্রেজি খেলা হয়। তো আমার কাছে মনে হয় যে ক্রেজি খেলাটা আসলে আমরা যেহেতু দর্শক আমরা ওটার সাথে খুব দ্রুত মানে কি বলে মানে কানেক্ট করতে পারি। তো সেই জায়গা থেকে আমি আসলে আমি বরাবরই ব্রাজিল সমর্থক। আমার মনে আছে একটা ট্রল হয় একটা বিষয়, বেশ অনেক বছর আগে আমার একটা ফটোশ্যুট হয়েছিল যেখানে আমি আর্জেন্টিনা একটা জার্সি পরেছিলাম। তখন আসলে আমি খেলা বুঝতাম না, আমাকে বলা হয়েছিল যে এইরকম ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা ফটোশ্যুট করতে হবে। তো গিয়ে দেখি আসিফ ভাই ছিল, তিশা আপু ছিল, তারা কি সুন্দর ব্রাজিল পরে ফেললো। তা আমি ভাবলাম যে ওনারা পরছে, আমার অপোজিট ড্রেসটা পরতে হবে। আমি তখন আর্জেন্টিনার ইয়েটা পরি, মানে জার্সিটা পরি, কারণ তখন আমি আসলে খেলা বুঝি না। পরে আমি শুট টুট করলাম, তো এখন যখন খেলা বুঝতে শুরু করেছি তখন আমার ব্রাজিল আমি সাপোর্ট করি। তো ওই ওই ছবিটা নিয়েও মানুষ কম্পেয়ার করে যে আর্জেন্টিনা আগে ছিল, এখন কেন ব্রাজিল। আসলে ওটা না বুঝে আর এখন বুঝে, খেলার হার জিত থাকবে। তো সাপোর্ট আমি ব্রাজিলেই থাকবো, এখান থেকে যাব না। তবে উইশেস থাকবে যে ব্রাজিল যেন অনেক ভালো খেলে এবং কাপটা নিয়ে আসে। উত্তেজনা না হলে খেলার মজাটা থাকে না। তো আমি মনে করবো যারা আমার ফ্যান ব্রাজিল তারা আমার সাথে থাকবে, আর যারা আমারই ফ্যান আর্জেন্টিনা তারা আমরা এই খেলার সময়টা অ্যাটলিস্ট যুদ্ধ করবো। আর এটা হয় কি ফ্যামিলির মধ্যে এটাই মজা, কারণ দুই পাশে যদি এই গোল দিয়েছে এই দিচ্ছে না, ও ভালো করছে, ও চিৎকার দিবে, ও বসে কাঁদবে, এটাই মজা। সো আমি মনে করি আমার ফ্যান এবং আমার মাঝে এটা থাকা উচিত। প্রত্যেকটা মানুষেরই একটা সময়সীমা থাকে, তার বাইরে কেউ নয়। আমি যখন 2007 আসছি এবং আজকে দেখতে দেখতে 14 বছর পার করে দিলাম, আমাকেও কোনো একটা সময় যে একটা ক্যামেরার মাঝে আমি একজন নায়িকা হিসেবে কথা বলছি, হয়তো বা একটা সময় গিয়ে এই ক্যামেরাও থাকবে না, আমিও নায়িকা থাকবো না। প্রত্যেকটা মানুষের অবস্থানের পরিবর্তন হয়। আমি অপু ছিলাম, আমার মা আমাকে বলতেন যে তুমি কাছে না আসলে আমার খারাপ লাগে। এখন আমি মা, আব্রাম আমার বুকে 12 দিন ছিল না, মনে হচ্ছে যে আমার কিছুই ভালো লাগছিল না। তো প্রত্যেকটা মানুষের অবস্থান পরিবর্তনশীল, তো সেই জায়গা থেকে মেসিরও সেটা হচ্ছে। আসলে জেতা না জেতাটা এটা আমি মনে করবো যে টোটালি লাক এবং গেমের মধ্যেই হার জিত থাকে। তবে ওনার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশের একজন চলচ্চিত্র শিল্পী এবং আমাকে বহির্বিশ্বে যারা চেনেন সেই থেকে বলবো যে তার জন্য অনেক বেশি আমাদের এক্সপেকটেশন থাকবে যে যদি সম্ভব হয় লাস্ট মানে বিদায় বলে না শেষ ভালো যা সব ভালো, ভালোটা যেন তার সাথে যুক্ত হয়।